চরিলাম বিধানসভার বালুয়াছড়ি ছেচুড়িমাই গ্রাম পঞ্চায়েতের থালাভাঙা আঙ্গনবাড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের বরাদ্দকৃত ডিম বিস্কুট ইত্যাদি সামগ্রী আঙ্গনবাড়ি কর্মী সরবরাহ না করায় স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সোমবার সকালবেলায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গ্রামবাসী অভিভাবকরা আঙ্গনবাড়ি কর্মী দীর্ঘক্ষণ আটকে রাখেন। জানা যায়, নভেম্বর মাসের 1 তারিখ থেকে আঙ্গনবাড়ি কেন্দ্রটি খোলা হয়েছে, কিন্তু 15 নভেম্বর পর্যন্ত ছাত্র ছাত্রদের কোন রকম বরাদ্দকৃত জিনিস দিচ্ছে না দিদিমণি। তারই প্রতিবাদে দিদিমণিকে স্কুলের মধ্যে ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। আমি গতকালকে শুনলাম যে এই স্কুলে তো অঙ্গনওয়াড়ি সেন্টারটা 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে কিন্তু আজকে 15 তারিখ, কিন্তু গতকালকে পর্যন্ত বাচ্চারা সকালবেলা গভর্নমেন্ট যে রুলস অন্যান্য স্কুলে সপ্তাহে 2 দিন ডিম দেয়, 1 দিন সুজি দেয়, 1 দিন চানা দেয়, 1 দিন চিড়া খাওয়ায়, কিন্তু এই স্কুলটাতে দিদিমণি একদিনও কোনো একটাকাও টিফিন খাওয়াইছে না বাচ্চারা। এই অভিযোগটা আমার কাছে গার্জিয়ান তরফ থেকে করছে। করতে পারে আমি কই আরও অন্যান্য 2 একজন গার্জিয়ানে জিজ্ঞেস করলাম, হেল্পার আছে হেল্পারে জিজ্ঞেস করলাম, কই না আমার এই স্কুলে দেয় না। বাচ্চারা কোনো ডিম সাতটা 2 দিন খাওয়ানোর কথা একদিনও খাওয়াইছে না, চুলা খাওয়ানোর কথা চুলো একদিন খাওয়াইছে না, এরপরে আপনি ধরনা যে চিড়া একদিন খাওয়ানোর কথা চিড়াও খাওয়ানোছে না, বিস্কুট একটা টিফিন এটাও খাওয়ানো হইতেছে না, কুচিও তানে তখন পর্যন্ত কোনো খাওয়ানো হয়েছে না এই স্কুলের মধ্যে। অন্যান্য স্কুল যে সাতটা দিয়ে করলেন একটা স্কুল অঙ্গনওয়াড়ি, এটা তো খাওয়ানো হইতেছে, সব কিছু নিয়ম কারণ সব কিছু ঠিক আছে, এবং ওই কামরাজ কলোনি স্কুল যে এটাও ঠিক আছে, আমাদের স্কুলটার ভিতরে কোনো কিছুই না। এটা স্কুলটার কোন নাম কিটা? এই স্কুলের নাম হচ্ছে ভালোবাসি অঙ্গনওয়াড়ি জিনিসপত্র না দিলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।